দেখুন চাঞ্চল্যকর তথ্য কুমারীদের নিয়ে যে সমস্যায় পড়েছে সৌদি সরকার কুমারী মেয়েদের নিয়ে বিপাকে পড়েছে সৌদি সরকার দেশটিতে দিন দিন কুমারী মেয়ের সংখ্যা স্ত্রীর মহরানার টাকা জোগাড় করতে না পারায় সৌদি যুবকরা মেয়েদের বিয়ে করতে পারছেন না বাধ্য হয়ে বিদেশি নাগরিককে বিয়ে করছেন তারা আর একদিকে কুমারী মেয়ের সংখ্যা বাড়ছে দেশটিতে মূলত রাষ্ট্র নির্ধারিত মহরানার টাকা জোগাড় না করতে পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বিয়ের স্বাদ পূরণে সৌদি যুবকরা বিদেশি মেয়েদের চুক্তিতে বিয়ে করছেন কিন্তু এইসব চুক্তি বিয়ে শতাংশই টিকছে না এতে দেশটিতে ক্রমাগত বাড়ছে একক নারীর সংখ্যা যা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়ছেন সৌদি সরকার সম্প্রতি বিবাহ এবং পরিবার কল্যাণ বিষয়ক একটি সংস্থা সৌদি আরবের বুরাইদাতে মহিলা ও পুরুষ হোস্টেলের মধ্যে একটি গবেষণা করে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে সংস্থার এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানায় পরিকল্পনা মন্ত্রণালয়ের দুই হাজার সালের তথ্য অনুযায়ী দেশে অবিবাহিত নারীর সংখ্যা পনেরো লাখ উনত্রিশ হাজার চারশো আঠারো জনে পৌঁছেছে চুক্তি বিয়েতে আবদ্ধ ষাট হাজার পরিবারের মধ্যে এই পরিসংখ্যা পরিচালনা করা হয় যেখানে প্রায় আঠারো হাজার বিচ্ছেদের ঘটনা ঘটেছে এই হিসেবে বিবাহবিচ্ছেদের হার দাঁড়ায় ত্রিশ শতাংশ এ কারণ হিসেবে ওই কর্মকর্তা বলেন সৌদি আরবে অধিক সংখ্যক অবিবাহিত নারী থাকা সত্ত্বেও ছেলেরা বিদেশি নারীদের বিয়ে করছে কারণ তারা সরকার নির্ধারিত মোটা অঙ্কের দিতে পারছে না তিনি আরও জানান সৌদি আরবে বর্তমানে মহরানা কুমারী সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে সৌদি শেখরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে নানা চেষ্টা করছেন উত্তরণে কেউ কেউ একাধিক নারী বিয়ে করার পরামর্শও দিচ্ছেন আবার কেউ মহরানার জন্য ঋণ ব্যবস্থা চালু করার পরামর্শ দিচ্ছেন দেশি এবং প্রবাসী ভাই বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করুন ধন্যবাদ সবাইকে